এখন থেকে আপনার প্রিয় সিরিয়ালগুলো ফ্রিতে দেখুন এক্সক্লুসিভলি শুধুমাত্র সান নেক্সটে। এখনই অ্যাপ ডাউনলোড করুন। সি ফুড দিন, ফিশ 65, ক্র্যাব ললিপপ, হ্যাঁ, প্রন মাঞ্চুরিয়ান, হ্যাঁ, আর ফিশ ফিঙ্গার হবে তো? ঠিক আছে ম্যাডাম। তারপর ওয়ান চিকেন ফ্রাই, হ্যাঁ, আর প্রন রাইস, হ্যাঁ, সবকিছু দুজনকে সার্ভ করে দেবেন। ওকে ম্যাডাম। তুমি স্পেশাল কিছু খাবে নন্দন? না অনামিকা, তুমি তো অর্ধেক দোকানই অর্ডার করে দিয়েছো, ব্যাস। ঠিক আছে, আর ফিশ মিট স্যুপ দেবেন দুটো। ঠিক আছে ম্যাডাম। সি ফুড না আমার ভীষণ পছন্দ। আপনাদের গাড়ির চাবিটা একটু পাওয়া যাবে? পার্কিং স্পেসের একটা গাড়ি বের করতে হবে। একজন পিওর ভেজিটেরিয়ান আমি, আমার এসবের কোনো দরকার আছে? এর সাথে শিলিগুড়ি যাওয়ার আশা নিয়ে আরো দুদিনের মধ্যে আরো চা চা অর্ডার করবে তাকে, বাড়ি বেঁচে ফিরবো কিনা জানি না। এর থেকে ভালো ওর বসের সাথেই আসতে পারত। ও মা গো, চোখ খুলে দেবে কিছুক্ষণ পর, তারপর ওটা নিয়ে ওখানে টাঙিয়ে দেবে। হ্যাঁ ঠিক আছে। বস, এই তো চোখ খুলেছেন। বস, বস কিচ্ছু হয়নি বস, একদম চিন্তা করবেন না আপনি। আপনার আসলে শক লেগেছিল তাই অ্যাডমিট করেছি। আপনি চিন্তা করবেন না বস, এমন এমন বড় কিছু হয়নি বস। ডক্টর স্ক্যান করে ভালো করে দেখে নিয়েছে, একদিন রেস্ট নিলেই আপনাকে এখান থেকে ডিসচার্জ করে দেবে বলেছে। কি ভাবছেন বস আপনি? আমার মোবাইল কোথায়? এইতে এইতে আমার আমার কাছে আছে বস। অনামিকার এতগুলো মিসড কল, হ্যালো ঋষি, কেমন আছেন? আমাকে কৃষ্ণমণি স্যার বললেন আপনার শরীরটা ভালো নেই। অল ওকে না? ও কিছু না, মাইনর ইস্যু, কালকে অফিসে চলে আসবো। কালকে অফিসে দেখা হবে। কালকে কি করে মিট করবো স্যার? আমি সেমিনার অ্যাটেন্ড করতে বাইরে যাচ্ছি। হোয়াট, ভুলে গেছেন নাকি যে আজ সেমিনারের জন্য বাইরে যাওয়ার কথা? আপনি আসতে পারলেন না বলে কৃষ্ণমণি স্যার আমাকে বললেন টিমের একজনকে নিয়ে বেরিয়ে যেতে, তাই আমি কোম্পানির গাড়ি নিয়ে সেমিনার অ্যাটেন্ড করতে যাচ্ছি। অলমোস্ট পৌঁছেই গেছি বলতে পারেন। আর এমনিও রাত হয়ে গেছে। শিলিগুড়ি যাচ্ছ? হ্যাঁ। অনামিকা শিলিগুড়ি যাচ্ছে নাকি? বস, আপনাকে ছাড়াও বাইরে কি করে যাচ্ছে বলুন তো। আমাকে জিজ্ঞাসা করেছো? তোমাকে কে অফিস দিয়ে আসতে বলল? না না বস, আপনার শক লেগেছে। আমি শকটা এবার লেগেছে আমার।
শুন ঋষি, শুনতে পাচ্ছেন? হ্যাঁ, কিছু না অনামিকা, তোমাকেই আমি ফোন করতে যাচ্ছিলাম। ওই শিলিগুড়ি সেমিনারটা ক্যান্সেল হয়ে গেছে। কি বলছেন? হ্যাঁ, দরকারি, আসলে একটা গেস্টের হেলথ ইস্যুস হয়েছে, তাই সেমিনারটাকে পিছিয়ে দিচ্ছি বললো। তাই এক্ষুনি রিটার্ন চলে আসো, কালকে অফিসে দরকারি প্রোগ্রাম আছে। ওকে ঋষি। হ্যাঁ ওকে অনামিকা, রিচ হয়ে কল করো। হ্যাঁ, সেফ জার্নি। ওকে। কি অনামিকা, অফ মনে হচ্ছে? এক্ষুনি বস ফোন করেছিলেন, বললেন সেমিনারটা নাকি পোস্টপন হয়েছে। বাবা গো, ননভেজের প্রবলেম থেকে বাঁচলাম। কি হলো? না না, সেমিনার ভালো সেমিনার ছিল, পোস্টপন হয়ে গেল। ঋষি বললেন রিটার্ন করতে। কোনো ব্যাপার না অনামিকা, পোস্টপনই তো হয়েছে, পরের বার হলে চলে আসবে, আবার কি। ওকে চলো যাই। হ্যাঁ চলো। এই নিন স্যার গাড়ির চাবি। থ্যাঙ্কস দাদা। কি ব্যাপার, এত তাড়াতাড়ি চলে যাচ্ছেন? যে কাজে এসেছিলাম হয়ে গেছে, তাই ফিরবো বাড়ি এবার। দেরি হয়ে গেছে, স্টে করতে পারতেন। না না, কালকে অফিসে অনেক কাজ আছে, বস বলেছেন ফিরে আসতে। ঠিক আছে, কিন্তু আপনাদের এই সময় হাইওয়ে দিয়ে যাওয়াটা ঠিক হবে না, খুব ট্র্যাফিক থাকবে, আপনারা জ্যামে আটকে যাবেন। আমি কি একটা ভালো আইডিয়া দেব? হ্যাঁ বলো। জলপাইগুড়ির আগে একটা ভালো শর্টকাট আছে, ওটা ওই গরুমারা ফরেস্ট রুটে পড়বে, ওর মাঝখান দিয়ে। ওটা দিয়ে গেলে আপনারা কিন্তু ট্রাফিক পাবেন না, অলমোস্ট 3 ঘন্টা ট্রাভেল টাইমেই আপনারা পৌঁছে যাবেন। তাই নাকি? সুপার, তাহলে ওই রুটটাই ধরি না। অনামিকা, রাতের বেলা ফরেস্টের রাস্তা দিয়ে। চুপ করো তো, সারা রাস্তায় কোনো ট্রাফিক পাবো না। আচ্ছা আসি। হ্যাঁ, অনেক ধন্যবাদ। থ্যাঙ্ক ইউ, থ্যাঙ্ক ইউ, বাই।